এমপি রুশনারা আলীর পর এবার ব্রিটেনের কার্ডিভ সাউথ এবং প্যানারাথ উপনির্বাচনে এমপি হতে যাচ্ছেন যুক্তরাজ্যের টোরি নেতৃত্বাধীন সরকারের শরিক দল লিবারেল ডেমোক্রেট প্রার্থী ব্রিটিশ বাঙালি বাবলিন মল্লিক পনেরো নভেম্বর এ আসনে ভোট হওয়ার কথা রয়েছে আব্দুল আহাদ সোহানকে সঙ্গে নিয়ে এম এ আর মুরাদের রিপোর্ট ব্রিটেনের কার্ডিভ সাউথ ও প্যানারাত উপনির্বাচনে এমপি হওয়ার পথে ব্রিটিশ বাঙালি ডক্টর বাবলিন মল্লিক এই আসনের লেবার পার্টির এমপি এনার মাইকেন পুলিশ কমিশনার পদপ্রার্থী হয় আসনটি শূন্য হয় আর আসনটির উপনির্বাচনে লিবারেল ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন পেয়েছেন বাবলিন মল্লিক বাসায় গিয়ে দেখা গেল মনোনয়ন পেয়ে খুবই উৎফুল্ল বাবলিন কিভাবে রাজনীতিতে এসেছেন এমন প্রশ্নে তার জবাব বাবা রাজনৈতিক আর তৎকালীন লেবা সরকারের ইরাক নীতির বিরোধিতা করে তার রাজনীতিতে আসা ইরাক ওর হয়তো বা একটা বিরাট ইস্যু ছিল তখন যেটা টোটলি ইলিগাল একটা ওয়ার ছিল লেবার গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে গিয়ে তারপরে তো দেশের রিসেশন হলো আন্ডার লেবার গভর্নমেন্ট তো এইসব দেখে মানে নেক্সট জেনারেশন সাফার করতেছে এটা দেখে মানে নিজেই আগে যাওয়ার কথা ভাবলাম আর কি কার্ডিফ সাউথ ও প্যানারা নির্বাচনী এলাকায় বিশ হাজার ভোটারের মধ্যে বাঙালি ভোটারের সংখ্যা মাত্র দুই হাজার তারপরও এই নির্বাচনে লেবার পার্টির অর্ধশতকের রেকর্ড ভেঙে বিজয়ী হতে পারবেন বলে আশাবাদী ব্রিটিশ বাঙালি নারী ডক্টর বাবলিন এলাকাটা কিন্তু লেবারের সিন্স দ্য সিট ওয়াজ ফর্মড

বাবলিনের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন ডেপুটি প্রধানমন্ত্রী নিকলেক সহ দলের প্রভাবশালী নেতারা ডক্টর বাবলিন মল্লিকের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলার কচুয়া গ্রামে বাবার সাথে ছয় বছর বয়সে তিনি পারি যাওয়ান ব্রিটেনে দুই সালে কার্ডিফ ইউনিভার্সিটি থেকে বায়ো সায়েন্সে পিএইচডি করেন তিনি তার স্বামী মোসাদ্দেক আহমেদ স্থানীয় ব্যবসায়ী রয়েছে মাহিক ও মিধা নামের আট ও চার বছরের মেয়ে ওলসের কাডিভ থেকে এম এর মুরাদ চ্যানেল আই